কথা বুঝতে পেরেছেন আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন গাছ আছে ফল নাই সে গাছের মূল্য নাই আলেম হয়েছে আমল নাই সে আলেমের মূল্য নাই বহু শিখলাম দাড়ি নাই ডক্টর ইঞ্জিনিয়ার বিশাল বড় ব্যক্তি অথচ আমলের নামে ঠন ঠন সেই ডক্টরের কোনো মূল্য আছে না সেই ব্যক্তির কোনো মূল্য আছে না ঈমান তো আমলের সাথে আমি আগেই বলেছি কোরআনের যে কোনোখানে আপনি যাবেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানের কথা যেখানে আছে সাথে সাথে আমলকেও উল্লেখ করা হয়েছে শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই দরবারের এত বড় একজন মুহাদ্দিস হাজার হাজার ছাত্র যার সাথে যার কাছে বসে বুখারি পড়বে বুখারি শিখবে সেই উস্তাদ হলেন তাদের প্রতীক অনুসরণীয় ব্যক্তি তিনি যদি আমলে এই দরবারের থেকে ভিন্ন কেউ হন তাহলে এটা দরবারের জন্য বড় বেমানান এই জন্য মরহুম চীনা হুজুর খত্তানি হুজুরকে শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই পীর আমার রসুল বলেছেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদি রসুল কারো বাবা নন কিন্তু তিনি বলে দিয়েছেন আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের কি জোরে বলেন আমি তোমাদের কি কেউ যদি তার ছেলেকে দেখে আগুনে পড়ছে তাহলে বাবা কি চুপ করে থাকতে পারে কেউ যদি দেখে তার সন্তান ম্যানহোলের মধ্যে পড়ে যাচ্ছে যেখানে পানি যায় ময়লা যায় সেই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে ছোট্ট শিশু বাবা মা কি দেখে থাকতে পারে অতএব সরসিনা দরবারের শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই দেখলেন সুন্নাতের উপরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত অতএব হেড মহাদ্দেস সাহেব যদি আমলে ভিন্ন কিছু হন তাহলে হলো না এই জন্য তিনি নিজেই তাকে দাওয়াত দিলেন অভিভাবক হিসাবে দাদা হুজুর কেবলা দাওয়াত দিলেন এই মাদ্রাসার হেড মহাদ্দেস খত্তানি হুজুর রহমতুল্লাহ আলাইকে খত্তানি সাহেব আপনি দয়া করে আজকে আমাদের মসজিদের জেকেরে বসবেন জেকেরে বসার দাওয়াত দিয়েছি আমার পীর শ্রেষ্ঠ মহাদ্দেসকে দাওয়াত দিয়েছে জেকেরে আমরা আমাদের গ্রামে যারা আছে তাদেরকে দাওয়াত দিতে পারি না জোরে বলেন দাওয়াত দিতে পারি না গ্রামের যারা সাহেব সুহেব আছেন ব্যবসায়ী আছেন বণিক আছেন শিক্ষিত আছেন যারা ব্যবসায়ী আছেন চাকুরে আছেন সেই মানুষগুলোকে জেকেরের আহ্বান করা যায় কিনা পীর দেখেন কত কত বড় অভিভাবক খত্তানি হুজুরকে ডেকে বললেন আজকে সন্ধ্যায় আপনি আমাদের সাথে জেকেরে বসবেন খত্তানি কে খত্তানি উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ খত্তানি কে খত্তানি হচ্ছে যিনি তারকা দেখে বলতে পারতেন সূর্য ডুবে কিরা খত্তানি কে যিনি হাজার হাজার হাদিসের হাফেজ সেই খত্তানি রহমতুল্লাহ আলাই সরসিনা দরবারের মহাদেশ আমার ওস্তাদ এখানে হাজার হাজার মানুষের ওস্তাদ সেই খত্তানি হুজুর রহমতুল্লাহ আলাই তার পীরের হুকুমে অভিভাবকের জিকিরের মজলিসে তিনি মসজিদে বসলেন পীরে মরহুম দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই তিনি জিকির শুরু করলেন জিকির শেষ হলো এবার তিনি খত্তানি হুজুরকে বললেন আপনি বসবেন জিজ্ঞেস করলেন ক্যা খত্তানি কোই সমঝ মে আয়া তিনি জিজ্ঞেস করলেন খত্তানি সাহেব আপনার কি কিছু বুঝে আসছে খত্তানি সাহেব বলেন যে নেহি কুছ নেহি সমঝ মে আয়া কিছুই বুঝে আসে নাই তার কারণ হচ্ছে দেওবন্দে কিন্তু এই সন্ধ্যার পরে জিকির আজকারের ব্যবস্থা নাই আমি পরিষ্কার মুক্ত কণ্ঠে বলছি দেওবন্দে মাগরিবের পরে মসজিদে বসে জিকিরের কোনো ব্যবস্থা নাই আর এই সরসিনা দরবারে মাহফিল ছাড়া বছরের যে কোনো দিন আপনি চলে আসবেন যে কোনো দিন 365 দিনের কতক্ষণ না কেন 365 দিনের যে কোনো একটা দিন আপনি আসবেন এই দরবারে আসলে আপনি দেখতে পাবেন যে মাগরিবের পরে কি হচ্ছে কন্যা আলহামদুলিল্লাহ খত্তানি হুজুর বলে উঠলেন কুছ সমজ মে নেহি আয়া কিছুই আমার বুঝে আসে নাই ওই সময় পীরে মরহুম
মানে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির কার উপরে বাতাস করতেছিলেন আমার এক নানা শ্বশুর যার নাম হলো মরহুম আব্দুল মালিক সাহেব চৌদ্দপুরিয়ার তিনি বলছেন আমি বাতাস করতেছি প্রশ্নোত্তর আমি শুনতেছি দাদা হুজুর কিবলা প্রশ্ন করলেন কা খতানি কিছু সমাজ মে আয়া খতানি কিছু বুঝে এসছে উনি বলেন কিছুই বুঝি নাই আমি উনি বলেন তাহলে আইন্দা কাল বাদশাহ কো আমারে হুজরাখানা মে আ জানা তশরীফ লে আনা আগামী কাল এশার নামাজের পরে আপনি আমার হুজরাখানায় আসবেন আমার দাদা শ্বশুর তিনি বললেন জানো ওই যে বাতাস আমি চিন্তা করছি যে ঘটনা কি ঘটে এটা আমি দেখব এই জন্য এশার নামাজ পড়ে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির সাথে উনি সঙ্গী হয়ে ওই হুজরাখানায় যাইয়া ওরে বাতাস দেওয়া শুরু করছে তার মানে ওনারে যেন কেউ খেদায় না দেয় কর্ণ সুবহানাল্লাহ কেউ যেন ওনাকে সেখান থেকে সরিয়ে না দেয় খতানি হুজুর এত বড় একজন মহান্তাস পরনে যার কাবলি জামা এই পোশাক যার এই প্রতিষ্ঠান হলো সুন্নতের প্রতিষ্ঠান এটা হলো নবীর সুন্নত জিন্দা করার প্রতিষ্ঠান দারুস সুন্নাহ খতানি হুজুর সেখানে এসার পরে পৌঁছার সাথে সাথে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই হাল পুরসি করলেন তার কৌশল বিনিময় করলেন জিজ্ঞাসা করলেন কেমন আছেন কেমন নাই এরপরে তিনি বললেন চক্ষু বন্ধ করুন খতানি হুজুর চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করার কিছুক্ষণের মধ্যে খতানি হুজুর মাটির উপরে পড়ে গেলেন পা হাত সোজা পুটি মাছ বলেন পানি থেকে মাছ উঠালে ডাঙ্গায় উঠালে যেমন মাথা আর পেছনটা লাফালাফি করে বাইরা আমার খতানি হুজুর হাত এবং পা উঠানামা করা শুরু করলেন আসার মারা শুরু করলেন মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন উনি আজকে বেঁচে নাই যদি আজকে বেঁচে থাকতেন আমার পাশে বসে থেকে উনি ওনার কথাটা শুনতেন ভাইরা আমার উনি বলেন আমি চিৎকার দিব এমন একটা অবস্থা শুরু হয়েছে যে একটা সুস্থ মানুষ আসার পরে মাটির উপরে পড়ে গেলেন এরপরে আমি যখনই চিৎকার দিব তখন দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই আমার দিকে খুব কড়া নজর দিয়ে তাকালেন যে খবরদার চিৎকার দিও না এর কিছুক্ষণ পরে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই তিনি খতানি হুজুরকে ডেকে উঠালেন এবার জিজ্ঞাসা করলেন কা খতানি কুছ সমঝ মে আয়া খতানি কিছু বুঝে আসছে হযরত খতানি রহমতুল্লাহ আলাই বলেন হ্যাঁ বহুত কিছু সমঝ মে আয়া মানে মক্কা ভি গিয়া হ্যায় মানে মদিনা ভি গিয়া হ্যায় অনেক কিছু বুঝে আসছে আমি মক্কায়ও গেছি আমার রসুলের রওজায়ও গেছি কয় হামনে কে সারি দুনিয়াকে সাইর কিয়া কয় গোটা দুনিয়ার যত অলিয়া উলিয়া সবার কাছে গেছি আমি কন্না আল্লাহু আকবার আল্লাহর ওলিদের কিছু নিজস্ব ক্ষমতা আল্লাহ দিয়েছে না উলিয়ারা হস্তে কুদরত বা খোদা আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা আল্লাহর ওলিরা যদি কিছু বলে বসেন কিছু যদি করতে চান তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে সেটা পারমিশন দিয়ে দেন মঞ্জুর করে দেন কল সুবহান কথা বুঝতে পেরেছেন আগরতলার রাজা নোয়াখালীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইকে ডেকে নিয়ে বলছে ত্রিপুরা রাজ্যের রাজা ডাক দিয়ে বলছে যে আপনি আমার এখানে একটু দোয়া করে দেন উনি বলেন দোয়া দিয়ে কি হবে আগরতলার রাজা বলে উঠলেন এদেশে আজ বহুদিন যাবত বৃষ্টি নাই পুকুরের পানি সব শুকাই গেছে আমি শুনেছি আপনাদের মতো বুজুর্গ মানুষ দোয়া করলেন নাকি আল্লাহ শুনে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই বললেন হে রাজা তোমার এত বড় বিশ্বাস আমার আল্লাহকে বললে আল্লাহ কথা শুনে কহ আমি শুনেছি ভালো মানুষ যদি ডাক দেয় ভালো মানুষের ডাক আল্লাহ কখনো ফেরত দেন না দয়া করে আপনি এখন আমার করণীয় কি আছে বলুন বলছে আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয় উনি বলেন বৃষ্টি হবে শুকনা পুকুর আছে সব পুকুরে শুকান কোন পুকুরে পানি নাই দেখাই দেওয়া হলো আপনি ওই পুকুর ওই দেখুন উনি পুকুরের মধ্যে নেমে বলেন আল্লাহ আপনি বৃষ্টি দেন না দিলে কিন্তু উঠবো না
সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার রসুল যেমন আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা আমতির আলাইনা, জুমার দিনে সাহাবায়ে কেরাম বলছেন হুজুর পশুরা না খেয়ে মরছে, শুকায় গেছে ঘাস পাতাল সবকিছু। এই মুহূর্তে রসুল আপনি দোয়া করেন, নবী দোয়া করলেন আল্লাহুম্মা আমতির আলাইনা, আল্লাহ আমাদের উপরে বর্ষা বর্ষণ করুন, বর্ষা নাজিল করুন, বৃষ্টি দিন। সাহাবায়ে কেরাম বলছেন মুষলধারে বৃষ্টি শুরু হলো আর সেই বৃষ্টি চলতেই থাকলো এক সপ্তাহ, পথ ঘাট সব ডুবে একাকার। পরের জুমার দিন সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আর বৃষ্টি দরকার নাই। আপনি আল্লাহকে বলেন বৃষ্টি দরকার নাই। নবীজি কত বড় হিকমতপূর্ণ দোয়া করলেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মান হাওলানা, যে আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টি বন্ধ করুন কিন্তু যাদের দরকার তাদের উপরে চালু রাখুন। সুবহানাল্লাহ, কি হিকমতপূর্ণ দোয়া, আল্লাহুম্মা লা তামতির আলাইনা, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি আর দিয়েন না, ওয়ামতির আলা মান হাওলানা, আমাদের চতুর্দিকে যাদের ঘরে বৃষ্টি প্রয়োজন, যাদের খেতে বৃষ্টি প্রয়োজন, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। সেই নবীর উম্মত যদি দোয়া করে আল্লাহর ডাকে, আল্লাহর কাছে যদি প্রার্থনা করে আল্লাহ শুনেন কিনা। হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই খত্তানি হুজুর মরহুমকে জিজ্ঞাসা করলেন কি বুঝে আসছে, উনি বলেন বুঝে তো আসছেই তার চেয়েও বেশি, আমি মক্কাও গেছি মদিনাও সফর করে আসলাম। পর্ব শেষ হয়ে গেল, আব্দুল মালিক রহমতুল্লাহ বলছেন যে হুজুর আজকে এই কাম হলো, এরকম একটা কাজ হয়ে গেল, খত্তারি সব মাটির উপরে পড়ে গেলেন। শাহসুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই বলে দিলেন রে আব্দুল মালিক, আমি হলাম এই দরবারের পীর, ওই যে মাদ্রাসা সেই মাদ্রাসার মহাদ্দেশ, তিনি তিনি প্রধান মহাদ্দেশ, হেড মহাদ্দেশ, কতক্ষণ না তাকে অনুসরণ করে আমার হাজার হাজার আলেম, তার আমল আর আমার আমলের মধ্যে যদি পার্থক্য হয় তাহলে দুটো পার্থক্য হলে কোনটা আমল করবে, এই জন্য আমি একসাথে আজকে তাকে দশ লতিফার ফয়েজ দিয়ে দিছি। কয় লতিফা? এ তো আরেক ভিন্ন জিনিস, লতিফা দশ লতিফার ফয়েজ দিয়েছি, আর দশ লতিফার ফয়েজ দেওয়ার সাথে সাথে তার মধ্যে এমন একটা অবস্থান শুরু হয়ে গেছে, এখন এরপর থেকে খত্তানি হুজুর মাথায় পাগড়ি বান্ধা শুরু করলেন, এরপর থেকে গোল জামা চলে আসলো, এরপর থেকে ইয়া নবী সালাম আলাইকা শুরু হয়ে গেল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সহজ কথায় বলতে চাই, মাওলানা ওয়াজিহুল্লাহ ওই সন্দীপের যিনি মাওলানা, যিনি এসেছিলেন আমার দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইর কাছে, এসে বারবার বলছেন হুজুর শুধু স্বপ্নে দেখি আপনাকে, বলুন না শুধু স্বপ্নে দেখি কি আপনাকে, হুজুর আমি আপনার হাতে বায়াত হচ্ছি। হুজুর দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই তাকে তিনি বায়াত করালেন না, তিনি বলছেন বাবা আপনার মতো এত বড় আলেমকে বায়াত করাবার সাহস আমার নাই, চলেন আমার পীর ফুরফুরার দরবারে যাই। এত বড় একজন বুখারীর হাফেজ আলেম, মুরিদ করাইলেই তো পোস্টারে দেওয়া যাবে, বেটা তো আমার মুরিদ, কি কোন ঠিক কিনা, কিন্তু না কত বড় আদব, ফুরফুরা দরবারে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির করলেন মাওলানা ওয়াজিহুল্লাহ হাফেজে বুখারীকে, ছয় ঘন্টায় যিনি বুখারী শোনাতে পারতেন এমন একজন আলেমকে হাজির করে দিলেন, হুজুর এত বড় আলেমকে বায়াত করাবার মতো সাহস আমার নাই। ফুরফুরার পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদে জামান কাইয়ুমে জামান তিনি ওই মুহূর্তে বললেন বাবা নেসার চলো ওনাকে মসজিদে নিয়ে যাই। কোথায়? জোরে কর না সুবহানাল্লাহ, মসজিদে নিয়ে যাই। মসজিদে নেওয়ার পর কয় মাঝখানে তাকে বসাই দিয়ে বলছে বাবা তুমি ওই পাশে আর আমি এই পাশে, তুমি ওই দিক দিয়ে ফয়েজ দাও আর আমি এই দিক দিয়ে ফয়েজ দেই, কারণ বুখারী শরীফের গরম তো তার গায়ে আছে, এত বড় আলেম সহজে কারোর সামনে মাথা নত করার মতো না, কাজে এলেমের গরমটা শেষ করে তাকে ঠান্ডা করতে হবে, না হলে সব মানতে চাবে না। কথা কি বুঝতে পারছি?
দুই দিকে ফয়েজ শুরু হলো ফয়েজ বুঝেন কারেন্টের তার দিলে যেমন টের পাওয়া যায় আল্লাহর ওলিরা যখন দৃষ্টি দেয় তখন কারেন্টের চেয়ে আরো বেশি পরিমাণে তারের উপরে শুরু হয়ে যায় আল্লাহর এলাহি ক্ষমতার প্রয়োগ কোন সুবহানাল্লাহ দুই দিকের ফয়েজে মাওলানা ওয়াজিউল্লাহ সাহেব পড়ে গেলেন ফুরফুরার মসজিদের সাহানের মধ্যে ফুরফুরার মসজিদের ফ্লোরে তিনি পড়ে গেলেন যখনই পড়ে গেলেন দুই দিকে ফয়েজ শুরু হলো এরপর তাকে জেগে উঠানো হলো জেগে উঠাবার পরে এত বড় তিনি বিনয়ী হয়েছিলেন জীবনভর তিনি বিনয়ের সাথে তার জীবনকে তিনি কাটিয়েছেন কল্লা সুবহানাল্লাহ তাহলে জগতের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যে যারা মানুষের কাছে যখন যান মানুষের হালের পরিবর্তন হয় মানুষ যখন তাদের কাছে আসে ওই মানুষগুলো কলেমা না পড়ে যাওয়ার সুযোগ থাকে না জীবনে কোনোদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন নাই তুমি কলেমা পড়ো কিন্তু যেই তার কাছে এসেছে তাকে কলেমা পড়ে যেতে হয়েছে প্রায় 90 লক্ষ হিন্দু তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে কল্লা সুবহান এই জন্য ভাইরা আমার এই বিশ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমন কিছু ব্যক্তি ক্ষণ জন্ম যারা এই মানুষগুলোর হেদায়েতের জন্য মানুষগুলোর চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছেন এই সমস্ত ব্যক্তির দরবারে যখন মানুষ আসে তখন যোগাযোগ হয়ে যায় আল্লাহর সাথে হযরতে নবী সুলাইমানের দরবারে একজন দরবেশ ছিলেন যার নাম হলো আসিব ইবনে বারকিয়া আসিব ইবনে বারকিয়ার জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলুন জিকির ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহর মতো জিকির বারবার তিনি রপ্ত করতেন বিলকিস রানী যখন এক মিনিটের পথ কাছে এসে গেছেন ঠিক ওই মুহূর্তে নবী সুলাইমান তিনি বললেন 2500 কিলোমিটার দূরে বিলকিসের সংসদ তার বিশাল গভর্নর হাউস কে তোমরা এনে দিতে পারবে তখন এই দরবেশ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমে আজম যিনি পড়েছেন তিনি বললেন যে আমি আপনাকে এনে দিতে পারবো কাল আল্লাদি ইনদাহু ইলমুল কিতাব انا اعطيك به قبل ان يرتد اليك طرفك সখের পলক মারতে যতটুকু সময় তার আগে বিশাল সিংহাসন আমি আপনার কাছে এনে দিতে পারবো কল্লা সুবহানাল্লাহ সেই মুহূর্তে সেই সিংহাসন তিনি এনে উপস্থিত করে দিয়েছিলেন কিসের জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার জোরে অতএব এই কলেমা ব্যবহার করেছেন নবীগণ বলুন না কে হযরত ইউনূস আলাইহিস সালাম এটা ব্যবহার করেছেন যত নবী এসেছেন সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ব্যবহার করেছেন তাওহীদের কালেমা যখন কোন ব্যক্তি এটা ব্যবহার করে যোগাযোগ হয়ে যায় কার সাথে আর আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেলে এই দুনিয়া তার গোলামি করা শুরু করে এই কালেমাকে সাথে নিয়ে এসেছিলেন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের কাছে কথা বলুন না কার কাছে এসেছিলেন গৌর গোবিন্দ তার বাড়ির পথ বন্ধ করে দিয়েছিল সুরমা নদীর উপরে মাঝি মাল্লা সুরমা নদীর উপরে ডিঙ্গি নৌকা পারাবার বন্ধ করে দিয়েছিল হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই 360 জন সাগরেদ নিয়ে নদীর পাশে গিয়ে যখন তিনি হাজির হলেন হাজির হওয়ার পরে তিনি দেখতে পেলেন অবাক কাণ্ড পারাপারের কোনো ব্যবস্থা নাই মাঝি মাল্লা বলতে গেলে কিছুই নাই কেমন করে পার হবেন তিনি নিজের হাতে জায়নামাজ ছিল ওই জায়নামাজটা পানির উপরে তিনি বিছাই দিলেন জায়নামাজ পানির উপরে বিছাই দিয়ে হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই বলেন রে জায়নামাজ খবরদার তুমি এখন পানির উপরে পানিকে আদেশ দিয়ে দিলেন রে পানি আমার জায়নামাজের একটা সুতাও যেন পানিতে না ভিজে হাজিরিন জায়নামাজের উপরে শাহজালাল ইয়েমেনি তিনি নিজেই উঠে এক একজন করে উঠানো শুরু করলেন 360 জন সাগরে তার এক জায়নামাজের উপরে উঠলো জায়নামাজ লম্বা হতে হতে বিশাল ফেরি হয়ে গেল উনি হুকুম করলেন যাও আমাদেরকে পার করে দাও এই কলেমা জবানে থাকার কারণে তার হুকুমে জায়নামাজ তাকে নদীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পার করে দিয়েছে কোন সুবহানাল্লাহ জগতের মধ্যে এই কলেমার চর্চা করেই হযরতে শামাকদুম রূপশ রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এই কলেমার মুখে চর্চা নিয়ে এসেছিলেন শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাইহি
পরশুরামের বিরুদ্ধে। শিরকে পরিপূর্ণ ছিল এই জমিন, এই জমিন অমুসলিমদের পূজা পাঠ মূর্তি পূজায় ভর্তি ছিল। এদেশে কোন নবী আসেন নাই, আসছেন কি ওলিয়া উলিয়া, তাদের মাধ্যমে এই সমাজের মধ্যে আজ শিরক বিদূরিত হয়ে গেছে। গৌর গোবিন্দ চিরতরে বিদায় হয়েছে, লক্ষণ সেন বিদায় হয়েছে, পরশুরাম বিদায় হয়েছে, সিজদার দেশ তারা বানিয়ে দিয়ে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সমস্ত অলিয়া উলিয়া যারা আমাদের বন্ধু, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই মাটির উপরে সোজা দাগ টেনে বললেন, সমান মাটির উপরে সিরাতে মুস্তাকিম নবীজি বুঝানো শুরু করলেন। সিরাতে মুস্তাকিম বুঝাতে গিয়ে তিনি খাত্তা খাত্তা মুস্তাকিমা একটা সোজা দাগ টেনে তিনি বললেন, হাদা সাবিলুর সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা পথ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই সোজা পথটির উপরে তোমরা চলবে, এই পথে যদি চলো তাহলে দেখা পাবে কার সাথে, নবীদের সাথে। কমলা, এই পথে চললে দেখা পাওয়া যাবে কাকে, কার সাথে, আবু বকর সিদ্দিকের সাথে। এই পথে চললে দেখা পাওয়া যাবে হজরতে উমর, উসমান, হজরতে আলীর সাথে। কন্যা সুবহানাল্লাহ, হজরতে উমর উসমান এই পথে চলেছেন, তাদের জীবন কর্ম কি ছিল? ভাইরা আমার, কোরআন মজিদ বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর দাবিগুলো যারা পূরণ করেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা নাযিল হওয়া শুরু করেছে। কল সুবহানাল্লাহ, জগতের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, জোরে বলুন না কাকে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আর সেই পথের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকা, এটা কি সহজ ব্যাপার? সকলেই বলুন না, এটা কি খুব সহজ ব্যাপার? আমল আখলাক ধরে রেখে বিশ্বনবীর প্রেমে জীবনকে উৎসর্গিত করা সহজ ব্যাপার নয়। সে আমল হতে হবে রসুলের নিয়ম অনুযায়ী, আদর্শ অনুযায়ী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদর্শ ছিল কেমন, যে তিনি একদিন রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া দেশের রাষ্ট্রের দপ্তরের হিসাব শুরু করেছিলেন, রাষ্ট্রের হিসাব করতেছেন রাষ্ট্রের কেনা টাকা মোমবাতি দিয়া, মোমবাতি জ্বলতেছে আর তিনি হিসাব করতেছেন রাষ্ট্রের। ঠিক এই মুহূর্তে গ্রামের একজন বেদুইন মানুষ, গ্রামীণ মানুষ একজন হযরত আবু বকর সিদ্দিকের ঘরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, আবু বকর আপনার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে, আপনি শুনুন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোমবাতিটা নিভাই দিলেন। আগন্তুক জিজ্ঞেস করে, আবু বকর আপনি আমার কথাটি শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আগন্তুক তুমি বলো, তুমি মুখ দিয়ে বলবে আমি কান দিয়ে শুনব, তুমি বলতেই থাকো আমি শুনতে থাকি। আগত গ্রামীণ মানুষটা বলা শুরু করলো, না উবকর একটু মুখ দেখা দেখি হলে ভালো হয়, আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখেন, কাজেই বাতিটা জ্বালান। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে আমার কাছে বাতি নাই। লোকটি বলল, ওই যে মোমবাতি আপনি আমি আসার সাথে সাথে নিভাই দিলেন, ওই মোমবাতিটা আপনি জ্বালান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে গ্রামীণ মানুষটা শোনো, এই মোমবাতিটা আমি রাষ্ট্রের টাকা দিয়ে কিনেছি, রাষ্ট্রের টাকা দিয়ে মোমবাতি কেনা, ওই কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের দপ্তরিক কাজ করছি, দপ্তরের হিসাব নিকাশ আমি করতেছি, তুমি আমার কাছে তোমার ব্যক্তিগত কথা বলতে এসেছ, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি আমি জ্বালাতে পারি না। কন্যা সুবহানাল্লাহ, রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি আমি জ্বালাইতে পারি না, তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলতে এসেছো, অতএব ব্যক্তিগত কথা শোনার জন্য
রাষ্ট্রের টাকা দিয়ে কেনা মোমবাতি দিয়ে শোনার সুযোগ নাই। চিৎকার দিয়ে বলুন না কত চমৎকার কথা, সুবহানাল্লাহ। আদর্শ ছিল এত বড়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন যেমন আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালিত তিনি করেছেন, বিশ্বনবীর প্রেমে জীবনকে তিনি করেছিলেন এত বড় উৎসর্গিত। নবীর প্রেম ছিল তার জীবনে সবচেয়ে বড়, আল্লাহর নবীকে তার জীবনের কোন একটি অংশে তিনি বাদ রাখেন নাই। জীবনের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসেছেন কিনা, সবাই বলুন নবীজিকে ভালোবেসেছেন কিনা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কাছে আমার নবীজির প্রশ্ন করা হয়েছে, যা আবু বকর আপনি বলুন মোহাম্মদকে, আমার নবীর সম্বন্ধে আবু জাহালকেও প্রশ্ন করা হয়েছে, আবু জাহাল বলুন তো দেখি মোহাম্মদকে, আবু লাহাবকে প্রশ্ন করা হয়েছে, আবু লাহাব বলুন তো দেখি মোহাম্মদকে। আবু জাহাল উত্তর দিয়েছে, মোহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে। রে ভাই, আমাদের আজকের খুতবাগুলো পড়া হয় না আরবিতে? কতক্ষণ আমাদের দেশে জুমার দিনের খুতবাগুলো আরবিতে পড়া হয় কিনা? এই আরবি খুতবাগুলো যখন আমরা পড়ি আমরা শতত শুনতে পাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কইয়া সামনে আগাইতেই থাকে, আমরা দেখি। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, যাদের কাছে কোরআন চর্চা নাই, যার কাছে কোরআনের আমল সংকীর্ণ, কঠিন দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, সেই ব্যক্তি এই ধরনের খুতবা পড়ে। আবু জাহালকে বলা হয়েছে, আবু জাহাল বলুন তো মোহাম্মদকে, আবু জাহাল উত্তর দিয়েছে মোহাম্মদ হলো আব্দুল্লাহর ছেলে, উত্তর শেষ। আবু লাহাবকে প্রশ্ন করা হয়েছে, আবু লাহাব বলুন তো দেখি মোহাম্মদকে, আবু লাহাব উত্তর দিয়েছে মোহাম্মদ হলেন আব্দুল মুত্তালিবের নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, আবু বকর মোহাম্মদকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন মোহাম্মদ হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ হলেন আল্লাহর রাসূল। উত্তর দিয়েছেন কে? আবু জাহাল উত্তর দিয়েছে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আবু লাহাব উত্তর দিয়েছে মোহাম্মদ কে? আব্দুল মুত্তালিবের নাতি। উত্তর তিনজনেরই ঠিক কিনা? সবাই কোন, সবাই একটু জোরে বলেন উত্তর ঠিক কিনা? মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে এটাও ঠিক, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আবু লাহাব যেটা বলেছে এটাও কি ঠিক? আবার আবু বকর যে বলেছেন মোহাম্মদ রসুলুল্লাহ, আল্লাহর রসুল, এটাও কি? একটা প্রশ্ন মোহাম্মদকে, পরীক্ষার্থী তিনজন, পরীক্ষার্থী ছাত্র কয়জন? একজন ছাত্রের নাম হলো আবু জেহেল, আবু জেহেল উত্তরে লিখতেছে মোহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে। দ্বিতীয় পরীক্ষার্থী আবু লাহাব মোহাম্মদের পরিচয় দিতে গিয়ে লিখছে আব্দুল মুত্তালিবের নাতি, আর আবু বকর সিদ্দিক তিনি পরীক্ষা দিতে গিয়ে লিখছেন কি? কতক্ষণ না মোহাম্মদ রসুলুল্লাহ। আমি আগেই বলেছি ওই মক্কা মদিনায় কিছুদিন ঘুরে নিজেদের নাম মক্কি মদিনী যারা রাখেন শেষে, তাদেরকে যদি তিনটা খাতা দেখতে দেন, অথবা গতকাল যিনি পাশ করে এসছেন, যিনি এখন নতুন শিক্ষক হচ্ছেন, ছাত্রের ঘ্রাণ যার গায়ের থেকে যায়নি, তাকে যদি আপনি দেখতে দেন তিনটা খাতা, তাহলে এই তিনটি খাতা দেখতে গিয়ে তিনি নম্বর দিবেন সমান, যেহেতু আবু জাহেলের উত্তরও ঠিক, আবু লাহাবের উত্তর কি ঠিক, কথা কয় না? আর আবু বকরের উত্তর কি ঠিক, কাজে দশ 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 তিনজনে সমান। আর এই খাতাটা যদি এমন লোককে দেখতে না দিয়ে যদি পরীক্ষক বানানো যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে, যদি পরীক্ষক বানানো যায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইকে, যদি পরীক্ষক বানা যায় শাহ জালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরানকে, শাহ ফতেহুল্লাহ, শাহ গারিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ সাদবুদ্দিন চিশতি বেহেশতি, খানজান আলী সহ
আবু বকর সিদ্দিকী পূর্বপুরবী সুফি ফতেহ আলী ওয়াইসি সুফি নূর মোহাম্মদ বেজামপুরি সৈয়দ আহমদ বিরলভী শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহিম যদি এর পরীক্ষক বানা হয় বানানো হয় সাফ সুফি নিসারউদ্দিন আবু জাহফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইহিম এদেরকে যদি পরীক্ষক বানানো যায় তাহলে এই তিনটি প্রশ্নের তিনটি একটি প্রশ্নের তিনটি উত্তরপত্র কাটতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর নম্বর হবে জিপিএ 5 গোল্ডেন প্লাস কত কন্যা আবু জাহাল আর আবু লাহাব পাবে গোল্লা কত কন্যা কি পাবে কেন গোল্লা পাবে গোল্লা পাবে এই কারণে কবি জসীমউদ্দিন যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন তিনি কবিতা লিখেছিলেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে আবু লাহাব আমার নবীকে পাথর দিয়ে ঢিল মারত না ভাইরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাব এবং আবু জাহালের যে দরদ ছিল সেটা ছিল ভাতিজা চাচার দরদ কত কন্যা আবু জাহাল মনে করেছে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ছাড়া আর কেউ নয় মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি ছাড়া কেউ নয় যে কারণে আবু লাহাবকে সাথে নিয়ে আমার নবী পাহাড়ের পাশে গিয়ে বললেন চাচা যদি আমি বলি ওই প্রান্ত থেকে একদল সশস্ত্র বাহিনী আপনাদের উপরে হামলা করতে আসছে বিশ্বাস করেন কিনা বলছে মোহাম্মদ তুমি তো আমিন তুমি বিশ্বাসী অবশ্যই বিশ্বাস করি কয় তাহলে আমি বলছি আপনারা জাহান্নামের পথে আছেন চলেন আল্লাহর পথে তখনই আবু লাহাব পাহাড়ি পাথর দিয়ে আমার নবীর গায়ে ঢিলা শুরু করলো এবং বলা শুরু করলো আলে হাযা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি এই কারণে আমাদেরকে জমা করেছো তুমি ধ্বংস হয়ে যাও কথা কি বুঝতে পেরেছেন রে ভাইরা আমার নবীর গায়ে ঢিল মেরেছে আবু লাহাব আমার নবী ধ্বংস হোক উক্তি করেছে আবু লাহাব আমার আল্লাহ বলেন এই বিশ্বজগতের নবী হলেন তোমাদের আদর্শের প্রতীক আমি তোমাদের শাফাতকারী হিসাবে বিশ্বজগতের শ্রেষ্ঠতম রসুল আমি তোমাদেরকে উপহার দিয়েছি কন্যা সুবহানাল্লাহ সেই নবীর নমুনায় যদি তোমরা জীবন করো গোটা পৃথিবী তোমাদের হাতের নাগালে চলে আসবে কন্যা সুবহানাল্লাহ আমরা যার দরবারে এসেছি তিনি দাড়ি রেখেছেন কার নমুনায় জোরে কন্যা কার নমুনায় আমরা যার দরবারে এসেছি তিনি টুপি পরেছেন কার নমুনায় পোশাক পরেছেন কার নমুনায় অতএব আবু জাহাল আমার নবীর পরিচয় দিয়েছে আবু জাহালের কাছে আমার নবীর পরিচয় ছিল মোহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে আবু লাহাব পরিচয় দিয়েছে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল মুত্তালিবের নাতি হওয়ার কারণে আমার নবীর উপরে তার পাথর দিয়ে ঢিলানো সহজ হয়েছে কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলেছেন রাসূলুল্লাহ তিনি আল্লাহর কি যে কারণে হযরত আবু বকর সিদ্দিক নবীকে দেখলে থরথর করে কেঁপে উঠতেন তিনি প্রতিদিন তার জিহ্বাকে টেনে একবার করে জিহ্বাটাকে আঘাত করতেন রে জিহ্বা তোমার কারণে আমার উপরে কোরআনের আইন নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহরি বাযিকুম লিবাযি রে জিব্বা নবীর দরবারে বসা উমরে ফারুকের সাথে তর্ক হতে গিয়ে আওয়াজ বড় হয়েছে আমার আল্লাহর সাথে সাথে ধমক দিয়ে বললেন খবরদার নবীর দরবারে জোরে কথা বলা যাবে না কন্যা সুবহানাল্লাহ তাহলে আমরা তালিম পেলাম যিনি মুরব্বী হবেন তার দরবারে জোরে কথা বলা যাবে ওদিকে আপনি সূরায় বনী ইসরাইল খুলে দেখেন সূরা কাহাব আপনি খুলে দেখুন আপনি অবাক হয়ে যাবেন হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাই দিলেন
যে আমার এমন এক বান্দা আছে যার সাগরে ধোয়ার মতো যোগ্যতা নাই। হযরতে মূসা তার ঠিকানা নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে একটি পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে তিনি শোয়া, তিনি ডাক দিলেন, ওস্তাদজি ওস্তাদজি। কাপড়ের ভেতর থেকে ওই মুহূর্তে উত্তর দিল, কে তুমি? কও, আমি মূসা। কি জন্য এসেছ? আমি আপনার কাছে কিছু নেওয়ার জন্য। হযরত খিজির আলাইহিস সালাম বলে দিলেন, তোমার মধ্যে ধৈর্য নাই, সাগরে ধোয়ার মতো যোগ্যতা নাই, কাজেই ভর্তি হবে না। শেষ পর্যন্ত উনি বললেন, হুজুর যত শর্তই আপনি দেন মেনে চলবো, কিন্তু আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করতে হবে। তখন হযরত খিজির আলাইহিস সালাম একটা শর্ত দিয়েছিলেন, সেই শর্তটা হলো এই, ক্বালা ইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাই হাত্তা উহদিসালাকা মিনহু যিকরা। তুমি যদি আমার সাগরে ধাও, তাহলে তোমাকে আদেশ দিলাম আমি যে কোন প্রশ্ন তুমি করতে পারবে না, আমার দরবারে তুমি চুপ করে বসে থাকবে মুখ বন্ধ করে। কল্লা সুবহানাল্লাহ, জগতের মধ্যে আদব শেখার সমস্ত ফর্মুলা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন ভরা নবীকে ভালোবেসেছেন, নবীর দরবারে জোরে কথা হয়েছে। আবু বকর সিদ্দিক প্রতিদিন জিব্বাটাকে টেনে টেনে তিনি শায়েস্তা করে বলতেন, রে জিব্বা, তুমি রসুলের দরবারে কেন জোরে কথা বলেছ? সে আবু বকর নবীর মহব্বতে জীবনকে তিনি উজাড় করে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মহব্বত ছিল এত বড়, বিশ্বজগতের সমস্ত মানুষের চেয়ে আবু বকরের মহব্বত অনেক বড়। বলা হয়েছে, আফজালুন নাস বাদাল আম্বিয়ায় আবু বকর। পৃথিবীর মধ্যে এই জগতে নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকেন, তাহলে তিনি হলেন কি? আবু বকর। নবীর গোটা জীবনকে তিনি তার জীবনে মন্থন করেছেন, বলুন না সুবহানাল্লাহ। যে কারণে ইহুদি বলেছে, রে আবু বকর, তোমার নবী তো মাটির নিচে পড়ে আছে আর আমার মূসা ষষ্ঠ আসমানে। আবু বকর বলছেন, শাট আপ, মুখ বন্ধ করো, আমার নবী নিচে আছেন কেন তুমি জানো? কই, যতই তুমি বলো মূসা অনেক উপরে, তার মর্যাদা অনেক বড়। আবু বকর সিদ্দিক বলেন, চুপ থাকো, এই পৃথিবীর মধ্যে আমার নবী বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, মানুষের মৃত্যু হলে কবরের মধ্যে মুনকার নাকির আসে, করোনা কি আসে? মুনকার নাকির নামে যুদন ফিরিস্তা আসে, যা উকবেরাল মাইয়ে তো আতা হুমালা খান। মানুষ কবরে গেলে সেই কবরে দুজন ফিরিস্তা আসে, একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। ইয়াসআলানি, তারা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, বলো দেখি তোমার রব কে, তোমার ধর্ম কি, স্লোগান দাও, আর তোমার নবীর পরিচয় তুমি দাও। কবরের মধ্যে একজন মানুষকে দেওয়ার পরে সেই মানুষটি মুনকার নাকির এসে প্রশ্ন করে, বলুন না মুনকার নাকির এসে কি করে? প্রশ্ন করে। যতক্ষণ প্রশ্ন চলে, যদি ভালো উত্তর হয় রুহ চলে যাবে ইল্লিনে, আর যদি উত্তর ভালো না হয় লাদ্রি লাদ্রি বলে, তাহলে সেটা চলে যাবে কোন জায়গায়? সিজ্জিনে, জেলখানায়। নবীজি বলেন, সাধারণত কোন লোক মারা গেলে সেই লোকটির প্রশ্নোত্তর পর্যন্ত রুহটা কবরে থাকে। কোন নবী যখন মারা যান, নবী এন্তেকাল করলে নবীর কবরে প্রশ্নোত্তরের পরে তিন দিন পর্যন্ত রুহ থাকে মেহমান হইয়া। কর্ণ সুবহানাল্লাহ, তিন দিন পর্যন্ত মেহমান হয়ে রুহ থাকে। আল্লাহর নবী বলে দিলেন, মাবুত, আমি আপনার কাছে আবেদন করছি আমার এন্তেকালের পরে রুহটা যেন তিন দিনের জন্য আমার দেহের মধ্যে দেওয়া না হয়। আল্লাহ বলে দিলেন, কেন? আমার রসুল বলে দিলেন, মাবুত, কেয়ামত পর্যন্ত যেন রুহটা আমার কবরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে নবী, কেন? নবীজি বলে দিলেন, আপনি তো পবিত্র কোরআন মজিদে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতক্ষণ পর্যন্ত নবী আপনি আপনার উম্মতের মাঝে আছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে কোনো কঠিন শাস্তি দিব না। রে মাবুদ, আমি যদি চেম্বার নিয়ে পাঁচতলা ছয়তলা আসমানে চলে যাই, তাহলে আমার উম্মত কোনো কঠিন অপরাধ করলে
এই জগতের মধ্যে কওমে লূতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই পৃথিবীর মধ্যে ফিরাউন জগতের মধ্যে পাপিষ্ট ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মজিদে আপনি বলেছেন ওয়াকুল্লান আখাযনা বিযামবিহ, দুনিয়ার মধ্যে কোন পাপীকে আমি ছাড়ি নাই, মাবুদ আমি যদি উপরে চলে যাই তাহলে আমার উম্মত কোন অপরাধ করলে আপনি কঠিন শাস্তি দিয়ে দিবেন, কাজেই আমার উম্মতকে সাথে নিয়ে এই পৃথিবীর মধ্যে আমি অবস্থান করতে চাই। কল্লা সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক বলে দিলেন ইহুদি খবরদার তুমি আমার রসুলকে ছোট জেনো না, রসুলুল্লাহ শব্দ তিনি উত্তর দিয়েছেন, কিন্তু আবু লাহাব আর আবু জাহাল উত্তর দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কে, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের কি, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, এটা যদি হইতই তাহলে হুদাইবিয়ার সন্ধি ছিল সহজ, কথা কন না, হুদাইবিয়ার সন্ধি ছিল কি, হুদাইবিয়ার সন্ধির মধ্যে বলা হয়েছে হাযা সুলহ মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ মা রাইসিল কুফার আবি সুফিয়ান, কাফের নেতা আবু সুফিয়ানের সাথে আল্লাহ রসুল মোহাম্মদ ইসলামের এই সন্ধি, কাফেররা চিৎকার দিয়ে উঠেছে যে মোহাম্মদকে আমরা রসুলুল্লাহ স্বীকার করি না, কাজে রসুলুল্লাহ কাটো, আবু জাহাল আমার নবীকে রসুলুল্লাহ স্বীকার করে না, আবু লাহাব স্বীকার করে না, যে কারণে তারা আমার নবীর পরিচয় দিয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, আর হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর পরিচয় তুলে ধরছেন কি রসুলুল্লাহ, যেহেতু মূল ফ্যাক্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কি রসুল, যখনই রসুল হবেন তিনি তখন আর পূজা থাকবে না, যখনই তিনি রসুল হবেন তখন আর মূর্তি থাকবে না, যখনই তিনি রসুল হবেন তখন জগতের মধ্যে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না, যখনই তিনি রসুল হবেন তখন আর ওজনে কম বেশি দেওয়া যাবে না, যখনই তিনি রসুল হবেন রসুল হিসেবে যখন তাকে মানা হবে তখন এই জগতের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়ে যাবে, আবু জাহাল আমার নবীকে রসুল হিসাবে স্বীকার করতে চায় নাই। দুষ্ট দুরাচার এই জগতের মধ্যে শ্রেষ্ঠতম দুষ্ট আবু লাহাবের মতো ব্যক্তি আমার নবীর গায়ে আঘাত করে নবীকে ধ্বংস হতে বলেছে, আল্লাহর নবীকে ভালো না বাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করে বসেছেন, কি বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, জগৎব্যাপী নবীর মহব্বত সৃষ্টি করার জন্য আবু বকর আমার নবীজির যে পরিচয় তুলে ধরেছেন, এই পৃথিবীতে যত ওলিয়া ওলিয়া সাহাবায়ে কেরাম আজকে আমরা যেখানে এসেছি সবার কাছে সেই পরিচয় নবীর পরিচয়, তিনি রসুল হিসাবে পরিচয়, কি বলেন ঠিক কিনা? এই দরবার কি রসুলকে বাদ দিয়া আপনার কথা বলছেন না কেন? সরসিনা দরবার কি রসুলকে বাদ দিয়া? যখনই আপনি রসুলুল্লাহ বলবেন তখনই আপনার মাথায় পাগড়ি আসবে, আমি কি বুঝাইতে পারছি? রসুলুল্লাহ যখন বলবেন তখনই আপনার কাছে চলে আসবে রসুলের দাড়ি, যখন আপনি তাকে রসুল্লাহ বলবেন তখনই চলে আসবে রসুলের পোশাক, রসুল কিভাবে খেয়েছেন কিভাবে ঘুমাইছেন তার আমল আখলাক চরিত্র তার আদর্শ সবগুলো আসবে কিনা। আর যখন তুমি যখন আপনি দুনিয়ার কোন ব্যক্তি যখন বলা শুরু করবে যে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে তখন তিনি আব্দুল্লাহর ছেলে হিসেবে পরিচিত হবেন, এখানে কোন আদর্শ বলতে গেলে কিছু থাকবে না, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গোটা জীবনটা ছিল নবীর মহব্বতের জীবন, ইহুদি আমার নবীর সম্বন্ধে যখন বলছে যে মোহাম্মদ নিস্তালায় আর মুসা ছয়তলায় আসমানে, আবু বকর সিদ্দিক বলছেন খবরদার আমার নবীকে তুচ্ছ করো না, ইহুদি বলছে আমি তো সত্য কথা বলেছি মুসা অনেক উপরে, সহ্য করতে পারেন নাই হযরত আবু বকর মুষ্টি বেঁধে ইহুদির গালের মধ্যে ঘুষি লাগাই দিছেন, এক ঘুষিতে গাল ফুটবল হয়ে গেছে, ফুটবলওয়ালা গাল নিয়ে ইহুদি মুসলমানের কাছে গিয়ে বলছেন হে মুসলমানরা দেখো তো তোমাদের আবু বকর আমার গাল ফুটবল বানাই দিয়েছে, গাল বড় করে দিয়েছে ঘুষি মেরে, ওরা সবাই বলছে আবু বকর সিধা মানুষ, আবু বকর হচ্ছেন একজন সরল সোজা মানুষ, তোমার গালের মধ্যে তিনি ঘুষি মারতে পারেন না,
নিশ্চয়ই তুমি কোনো বড় অন্যায় করছো, কথা কন না, তুমি কোনো বড় অন্যায় করছো। শেষ পর্যন্ত ইহুদি গিয়ে বিচার দিল আমার নবীর কাছে, নবীর কাছে গিয়ে বিচার দিয়ে বলছে, হে রাসূল, হে মুহাম্মদ, আপনার আবু বকর দেখেন আমার গাল ফুলাইয়ে গাজী ট্যাঙ্কি বানাই দিছে, এত বড় ফুলে গেছে। যদি অন্য কোন পৃথিবীর নেতা হতো তাহলে বলে দিত যে তুমি আরেকটা ঘুষি দিলে না কেন, কথা কর না। কিন্তু আমার নবী ছিলেন আদর্শের নবী, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে দিলেন, লা তুখাইয়িরুনি বাইনাল আমবিয়া ওয়ালা তুখাইয়িরুনি আলা ইউনুস ইবনে মাত্তা ওয়ালা তুখাইয়িরুনি আলা ইউসুফ লাউলা লাবিস্তু সাজানা লা আজাবতু দাইয়া। নবীজি বলছেন কোন নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না, আমার চেয়ে ইউনুস নবীর মর্যাদা অনেক বড়। কেন? ইউনুস নবী মাছের পেটে আটকা ছিলেন 40 দিন, আমি নবীকে যদি আল্লাহ মাছের পেটে ঢুকাই দিতেন তাহলে 40 দিন কেন, আমি 40 সেকেন্ডও থাকতাম না, মাছের পেট কানা করে আমি বাইরে হইতাম। নবীজি নিজকে ছোট করে ইউনুস নবীকে মর্যাদা দিলেন, কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে তিনি বুঝালেন, রে আবু বকর, তুমি কখনো আমাকে ইউসুফ নবীর উপরে মর্যাদা দিও না। লাউলা লাবিস্তু সাজানা, ইউসুফ নবী জেলের মধ্যে বন্দী ছিলেন 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড, 7 বছর 7 মাস 7 দিন, রে ভাইরা, 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বন্দী ছিলেন জেলখানার মধ্যে। রাজা রায়্যান, বাদশা রায়্যান যখন ঘোষণা করলেন যাও তাকে জেলখানা থেকে মুক্তি দাও, হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জেলার এসে বলল, হুজুর আপনি মুক্ত, বের হয়ে যান। হযরতে ইউসুফ নবী বলেন, তোমরা আমাকে এখান থেকে বের করো না, জেলখানার মধ্যে আল্লাহকে বেশি বেশি নিরিবিলি ডাকা যায়। আমার দেশে চোর জেলখানায় গেলে ডাকাইতে হয়, ডাকাত যদি জেলখানায় যায় তাহলে এটা টপ টেরর গডফাদার হয়ে বাইর হয়, কি কোন তাই না? আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জেলখানায় বসে নিরিবিলি আল্লাহকে ডাকা যায়। নবীজি বলেন 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড, দীর্ঘ সময়ের পরে ওই জেলখানার মধ্যে জেলার এসে যখন ঘোষণা দিল আপনি বেকসুর খালাস, যদি আমার কাছে এটা বলতো কেউ 7 বছর পর, লাউলা লাবিস্তু সাজানা লা আজাবতু দাইয়া, তাহলে আমি সাথে সাথে তার এই আবেদনকে গ্রহণ করতাম, তার এই ঘোষণার সাথে সাথে লাফাইয়া জেলখানা থেকে বাইর হতাম। হযরতে ইউসুফ নবী জেলখানার মধ্যে থাকতে চেয়েছেন, আমি থাকতাম না, কাজে আমার সেই ইউসুফ নবীর মর্যাদা কম নয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ব্যালেন্স করে দিলেন, ইহুদির সামনে হযরত আবু বকরকে ধমক দিলেন, আবু বকর কোন নবীর উপর আমাকে প্রাধান্য দিও না, ও আমাকে ছোট বলেছে, তাতে কি হয়েছে? নিজে 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 বড় বললে বড় হয়, কতক্ষণ না, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই জন্য আমার নবীর দোয়া ভিন্ন, কোন সুবহানাল্লাহ, আল্লাহর নবী যে দোয়া করেছেন সেই দোয়া দেখেন পৃথিবীর কারোর সাথে বনবে না। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমাকে সবসময় ছোট করে দেখাইও, কি চমৎকার দোয়া, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট করে দেখান, ওয়া জাআলনি ফি উয়ুনিন নাসে কাবীরা, মানুষের চোখে আপনি আমাকে বড় করে দেখান, কন্যা সুবহানাল্লাহ, আমার চোখে আমাকে দেখান কি ছোট, আর মানুষের চোখে আমাকে দেখান কি বড় করে দেখান, কি সুন্দর দোয়া না, জোরে কর না, সুন্দর দোয়া কি না? সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের ভালোবাসা আবু বকর সিদ্দিক যেভাবে অর্জন করেছিলেন সেই ভালোবাসা পাওয়ার জন্যই, সেই ভালোবাসার ট্রেনিং নেওয়ার জন্যই আমরা এখানে আসছি কিনা, একটু দয়া করে হাত উঠান দেখি আসছি কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সরসিনা দরবার শরীফ, সরসিনা দরবার শরীফ, নবীর মোহাম্মদ পাওয়ার জন্য এখানে এসছি, টুপিটা নবীর, দাড়িটা নবীর,
পোশাকটা নবীর নবীকে ভালোবেসে যদি উহুদ পাহাড় জান্নাতি হয় উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে আল্লাহর নবী বলেছে জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু উহুদ পাহাড় আমাকে ভালোবেসেছে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি তাহলে নবীকে উহুদ পাহাড় ভালোবেসেছে এই উহুদ পাহাড় নবীর সঙ্গী হয়ে কিয়ামতে জান্নাতে যাবে উহুদ একটা পাথরের পাহাড় নবীকে ভালোবেসেছে নবীকে ভালোবেসেছে কিভাবে আপনি অবাক হয়ে যাবেন নবীর দাঁতের উপরে যখন উহুদের ময়দানে তীর মারা হলো যে দুষ্ট মানুষটা তীর মেরেছে সেই মানুষটির নাম হলো আব্দুল্লাহ ইবনে কামসা নামটা বলুন না আব্দুল্লাহ ইবনে কামসা আব্দুল্লাহ ইবনে কামসা এই দুষ্ট মানুষটা নবীর দাঁতের উপরে তীর মেরেছিল ভাইরা আমার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই মনে রাখবেন বিশ্বনবীর সাথে যদি কেউ শত্রুতা করে নবীর মর্যাদা যদি কেউ ক্ষুণ্ণ করে কোরআন বলে দিয়েছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা নবীর মর্যাদা এবং সম্মানকে সবার উপরে তুলে ধরতে হবে পৃথিবীর মধ্যে ওই মানুষটার মতো খারাপ মানুষ জগতে নাই যেই মানুষটা নবীর গায়ে আঘাত করেছে জগতের মধ্যে ওই মানুষটার মতো খারাপ মানুষ নাই যার গায়ের উপরে নবী আঘাত করেছে কতক্ষণ না যে লোকটা নবীকে আঘাত করেছে নবীর গায়ে যে লোকটা আঘাত করেছে সে লোকটা কি ভালো তাহলে যে মানুষটা নবীর দাঁতের উপরে আঘাত করলো দান্দানে শহীদ করে দিল আব্দুল্লাহ ইবনে কামসা সেটা কি ভালো মানুষ উহুদের ময়দানে জীবনে কোনদিন যদি পবিত্র হজ আল্লাহ আপনার নসিব করেন রে ভাইরা জীবনে কোনদিন যদি নবীর মদিনা যাওয়ার সুযোগ হয় আমার রসুলের রওজা মুবারক থেকে 7.5 কিলোমিটার দূর হচ্ছে উহুদের পাহাড় যুদ্ধ চলছিল 50 জন সাহাবীকে নবীজি দাঁড় করিয়ে বললেন জাবালে রুমাত থেকে উহুদ পর্যন্ত মাঝখানের জায়গাটা তোমাদের জন্য ভয়ঙ্কর আমি তোমাদেরকে পাহারা দাঁড়ির জন্য রেডি করে দিলাম যদি তোমরা দেখো কোন মুসলমানের মগজের কাক ঠুকরাইয়া বের করে মগজ খেয়ে ফেলছে সেই মুসলমানটাকে বাঁচাবার জন্য তোমরা যাবে না আরবের নিয়ম ছিল কোন যুদ্ধের ময়দানে যদি মহিলারা হাঁটু পর্যন্ত শাড়ি উঁচু করে দৌড় মারে পালায় যায় তাহলে সেই যুদ্ধ আর নাই ওরা পরাজিত হয়ে গেছে এটা মনে করা হবে কাফেররা তাদের মহিলাদেরকে শিখাই দিল যে তোমরা কিছু অস্ত্র ফেলে দিয়ে হাঁটু পর্যন্ত শাড়ি উঠাইয়া দৌড় দাও যখনই তারা দৌড়িয়ে পালানো শুরু করলো তখন 50 জন পাহারাদার সাহাবি এটা দেখে মনে করলেন যে যুদ্ধ শেষ একটা ধোকা হয়ে গেছে পুরা কথা কি বুঝতে পারছেন আল হারব খেদা যুদ্ধ হচ্ছে একটা ধোকা ওরা এই ধোকা দেওয়াতে সাহাবা মনে করলেন যে যুদ্ধ এখন আর হবে না কাজী চলো ওদের ফেলে যাওয়া যুদ্ধলব্ধ সম্পদ এগুলোকে আমরা কুড়ে নেই যখনই তারা ঘাঁটি ত্যাগ করেছে পাল্টা আক্রমণ শুরু হলো ওই আক্রমণে একসাথে আমার নবীর দান্দান মোবারকে তীর লাগলো ওই তীরের আঘাতে নবী উহুদের উপরে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে যেই পাথরটার উপরে আল্লাহর নবীর মাথা মোবারক পড়েছিল ভাইরা আমার এখনো সেই পাথরের মধ্যে নবীজির মাথা মোবারকের গোলাকার চিহ্নটা আছে ওই মুহূর্তে উহুদের উপর থেকে একটা পাথরের খণ্ড নিচে নামা শুরু করেছিল নবীজি যে নাকায় কাসোয়া নবীজি যে উষ্ট্রিটার উপরে সোয়ার ছিলেন ওই উষ্ট্রিটা দেখতে পেল উপর থেকে পাথরের খণ্ড নিচে পড়ছে নিজের পা উঁচু করে পাথরটাকে ঠেকাইয়া ধরে রেখে বলে খবরদার নিচে নামিস না আমার নবী আছে ভাইরা আমার উটের পায়ের খুরার দাগটা এখনো সেই উহুদ পাহাড়ের গায়ে লাগানো আছে যুদ্ধ যখন কঠিন ভাবে চলছিল উহুদ পাহাড় ফেটে গিয়ে আমার নবীকে দাগ দিয়েছিল হুজুর
আপনি আমার কোলে আসেন, দয়া করে আমার কোলের ভিতরে আপনি ঢোকেন। আর অভিজিক খোদার কসম করে বলছি, কোন কাফেরের তীর আপনার গায়ে লাগবে না। ভাইরা আমার 1400 বছর আগে ওই গর্তের মধ্যে আমার রসুল গিয়ে বসেছিলেন, নবীর গায়ের মধ্যে ঘ্রাণ ছিল গোলাপের ঘ্রাণ। এখনো যদি আপনি গিয়ে বসেন ওই গোলাপের ঘ্রাণটা আপনার নাকে এখনো আসবে। আমার 10 থেকে 12 বার সেখানে বসার সুযোগ হয়েছে। আমি ইতিহাস খোঁজা শুরু করলাম। মক্কা মদিনায় আল্লাহ অসংখ্যবার আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, নিয়েছেন আল্লাহর মেহরবানি। আমি খোঁজা শুরু করলাম নবীকে যারা কষ্ট দেয়, নবীকে যারা ভালোবাসে না, তাদের পৃথিবীতে আল্লাহ করুণ দশা করে রাখেন। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের উপর অভিশাপ আসবে, আমি তাদেরকে ছাড়ব না। নবীকে যদি কেউ আঘাত করে, যে লোকটা নবীর দান মোবারক ফেলে দিয়েছিল, নবীর দাঁত খসে পড়েছিল, সেই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে কামসা, এটা বেঈমান, আমার নবীকে ভালোবাসে নাই। সম্মানিত শুধু আমি তার ইতিহাস খুঁজে দেখলাম, এই 1400 বছর পরেও তার এক স্পষ্ট ইতিহাস পড়ে আছে, নবীকে যে লোকটি তীর মেরে দান খসে ফেলেছিল, দান শহীদ করে দিয়েছে, তার বংশে অনেক পুরুষ নারী জন্ম নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কারো দাঁতে, তার মুখের মধ্যে কোনো দাঁত গজায় নাই। কল্লা সুবহানাল্লাহ, এদের কারো দাঁত নাই। ওই বংশের যত ছেলে, ওই বংশের যত মেয়ে, ওই বংশের যত মহিলা, যত পুরুষ এই 1400 বছর ধরে জন্ম নিচ্ছে, তাদের বংশের মধ্যে আল্লাহ তাআলা দাঁত উঠা স্টপ করে দিয়েছেন। কষ্ট দিছে কাকে? নবীকে। কথা কর না, নবীকে কষ্ট দিয়েছে আবু লাহাব। আমার আল্লাহ বলেন আমি তাকে ছাড়ি নাই, তাকে এমন ভাবে আমি তাকে শাস্তি দিলাম। আবু লাহাব, আবু মানে বাপ, লাহাব মানে আগুন, আগুনের বাবা, তার মানে তার গায়ের রং ছিল আগুনের, আগুনের রং তার গায়ের মধ্যে থাকার কারণে তাকে বিশ্ব সুন্দর বলা হতো। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। বলুন স্ত্রীর নাম কি? উম্মুন মানে মা, আর জামিল মানে কি? সুন্দর। উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী। আবু লাহাব বিশ্ব সুন্দর, উম্মে জামিল হচ্ছে বিশ্ব সুন্দরী। অর্থের অভাব নাই, টাকা কড়ির অভাব নাই, খাদিম খোদ্দামের অভাব নাই। আমার নবীর জীবনের উপরে আঘাত করেছিল এই বেঈমানটা, এই আবু লাহাব। তার স্ত্রী উম্মে জামিল জঙ্গল থেকে কাঁটা সংগ্রহ করে আমার নবীর পথে দিত। কথা কি বুঝতে পেরেছেন? অতএব যেই মহিলা নবীর পথে কাঁটা দিত, আল্লাহ বলছেন আমি তো কোন পাপীকে ছাড়ব না। ওয়াকুল্লান নাকেরা ওয়াকুল্লান আখাজনা বিজাম্বি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়ামিনহুম মান আখাজাতহুমুস সাইহা ওয়ামিনহুম মান খাসাবনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আদরাকনা ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সম্মানিত সুধি, জগতের মধ্যে এই ধরনের পাপিষ্ঠকে আল্লাহ ছাড়েন নাই। আবু লাহাবের দেহের মধ্যে আল্লাহ প্লেগ রোগ দিয়ে দিলেন, গোস্ত খসে পড়া শুরু করলো। গ্রামের মাতব্বরা সব একত্রিত হয়ে আবু লাহাবের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল যে একে রাখলে মহামারী আকার ধারণ করতে পারে, কাজে একে খেদাও। মরুভূমির এমন এক প্রান্তে তার দেহটাকে ফেলে দিয়ে আসলো যে আজ পর্যন্ত তার কবর খুঁজে পাওয়া যায় নাই। বেয়াদবি করছে কার সাথে? জোরে কর না, বেয়াদবি করছে কার সাথে? ভাইরা আমার, এই আবু লাহাবের স্ত্রী নবীর পথে কাঁটা দিত, নবীকে কষ্ট দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর সম্পর্কে বলে দিলেন, সায়াসলা নারাউ দাতালাহাবি ওয়া মারাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবুলুম মিন মাসাদ। আল্লাহ বলেন তার স্ত্রী উম্মে জামিলকে আমি ছাড়ি নাই, নবীর চলার পথে কাটা দিয়েছে। এই মহিলাটার 100 জন বাঁধি ছিল, খাদিম খোদ্দাম ছিল, সবগুলোকে আমি প্রত্যাহার করে নিলাম।
অর্থকরী সব তার হাত শূন্য হয়ে গেল। এক পর্যায়ে এসে এই আবুল আহাবের স্ত্রী ফকিরনির বাচ্চা হয়ে গেল। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব, জঙ্গল থেকে লাকড়ি কেটে কেটে বোঝা করে মাথায় বহন করে মানুষের দুয়ারে দুয়ারে লাকড়ি বেচা শুরু করলো। হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে বহন করেনি, হাতান শব্দের অর্থ হচ্ছে হাতাব মানে লাকড়ির বোঝা। নবীর সাথে বেয়াদবি করার কারণে তার মাথার মধ্যে লাকড়ির বোঝা দিয়ে দিলাম, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বিক্রি করে যখন বেচা শুরু করে তখন মানুষ দেখে অবাক হয় যে যার ঘরে অর্থের অভাব নাই তার আজকে করুণ দুর্গতি। রে ভাইরা, নবীর থেকে বিচ্ছিন্ন যখন হয় মানুষ তখন তার পৃথিবীতে দুর্গতি শুরু হয়। জোরে বলেন কি শুরু হয়? আমরা এই দরবারে এসেছি নবীর ভালোবাসা পেতে, কি বলেন ঠিক কিনা? নবীর আমলগুলো জিন্দা করতে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মানুষ যখন দাড়ি কাটে, মানুষ যখন টুপি ছাড়া চলে, মানুষ যখন এই পৃথিবীর মধ্যে ইসলামী পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে চলে, ওই মুহূর্তে যদি কেউ একটি সুন্নত জিন্দা করে তাহলে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার,